দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোন ধরনের মেয়েদের সাথে করে বেশি মজা। বিয়ের আগে অধিকাংশ ছেলের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কোন ধরনের মেয়েরা বিছানায় বেশি মজা দিতে পারবে, কোন ধরনের মেয়েদের সাথে মিলন করে বেশি মজা পাওয়া যায়। দর্শক আপনার মনেও যদি এই প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের মেয়েরা বিছানায় বেশি মজা দিতে পারে। স্পেশালি আমার এই ভিডিওটির মধ্যে একটা সারপ্রাইজ আছে, শুধুমাত্র যারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তারাই ভিডিওটির আসল মজাটা পাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, মোটা মেয়েদের সাথে মিলন করে কি বেশি মজা নাকি চিকন মেয়েদের সাথে মিলন করে বেশি মজা পাওয়া যায়? আবার অনেকেই মনে করে থাকেন চিকন বা মোটা কোনোটাই না, মিডিয়াম মেয়েদের সাথে মিলন করে বেশি মজা। আজ আমি আপনাদের সব ভুল ভেঙে দেব এবং আপনাদের সত্যটা জানাবো। মোটা এবং চিকন মেয়েদের সাথে মিলন করার মাঝে আলাদা আলাদা কিছু মজার ব্যাপার আছে। যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে, তাই তাদের জড়িয়ে ধরে আদর করতে বেশি মজা লাগে। মোটা মেয়েদের যেখানেই হাত দেবেন সেখানেই ধরার মতো কিছু না কিছু পাবেন। তাছাড়া মিলনের সময় মোটা মেয়েদের তৃপ্তি দেওয়া চিকন মেয়েদের তুলনায় কিছুটা সহজ। তবে মোটা মেয়েদের বেশ কিছু সমস্যাও আছে, যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি বেশি থাকার কারণে তাদের নাড়াচাড়া করতে কষ্ট হয়। তাছাড়া বিয়ের পর অনেকেই স্ত্রীকে কোলে উঠিয়ে সহবাস করতে চায়, তখন স্ত্রী মোটা হলে কোলে নিয়ে সহবাস করা সম্ভব হয় না। তাছাড়া এমন কিছু পজিশন আসে যেসব পজিশনে মোটা মেয়েদের সাথে সহবাস করা যায় না। প্রিয় দর্শক, এখন বলবো চিকন মেয়েদের সাথে মিলন করতে কেমন লাগে এবং ভিডিওটির শেষের দিকে খুব মজার একটা ব্যাপার আপনাদের জানাবো যা অধিকাংশ ছেলেরই জানে না। চিকন মেয়েদের সাথে মিলন করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে চিকন মেয়েদের শরীরে একরকম কারেন্ট থাকে, তাদেরকে মাত্র 2 মিনিট আদর করলে তারা সহবাসের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করুন মাত্র 2 মিনিট আদর করলে চিকন মেয়েদের মেশিন মিলনের জন্য রেডি হয়ে যায়, মানে চিকন মেয়েদের অঙ্গে পানি এসে একেবারে ভরে যায়। তাছাড়া চিকন মেয়েরা অনেক সময় ধরে মিলন করতে পারে, অর্থাৎ চিকন মেয়েদের মেশিন খুব দ্রুত গরম হলেও খুব সহজে চিকন মেয়েদের জ্বালা মিটে না। কিন্তু চিকন মেয়েদের জ্বালা মেটানোর কৌশল আমার কাছে আছে, এ কৌশল অবলম্বন করলে যে কোনো মেয়ে পাথর থেকে পানি হয়ে যাবে। কিভাবে একটি মেয়েদের সব জ্বালা মেটাতে হয় বা কিভাবে একটি মেয়ের 16 কলা পরিপূর্ণ করতে হয় তা নিয়ে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো। ভিডিওটি দেখতে হলে লজ্জা না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। লজ্জা ভেঙে সাবস্ক্রাইব না করলে পরে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পেতে হবে, তখন বুঝবেন কি জ্বালা। যাই হোক, চিকন মেয়েদের সাথে মিলনের আরেকটি মজা হলো মিলনের সময় চিকন মেয়েরা নিচ থেকে কামড়িয়ে ধরে। কামড়িয়ে ধরে মানে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে না, এর মানে হলো মিলনের সময় চিকন মেয়েরা উত্তেজনায় আপনাকে খেয়ে ফেলতে চাইবে। তাছাড়া চিকন মেয়েদের ওজন কম হওয়ার কারণে তাদেরকে খুব সহজে কোলে উঠিয়ে সহবাস করা যায়। তবে চিকন মেয়েদের সাথে মিলন করার কিছু খারাপ দিকও আছে, যেমন চিকন মেয়েদের সব জায়গাতে শুধু হাড্ডি আর হাড্ডি। চিকন মেয়েদেরকে জড়িয়ে ধরলে মাঝে মাঝে আপনার মনে হবে যে আপনি একটা কাঠের পুতুলকে জড়িয়ে ধরে আছেন। তাছাড়া সহবাসের সময় সহজে চিকন মেয়েদের আউট হয় না, এটা খুব বড় একটা সমস্যা। আবার চিকন মেয়েদের নিয়ে বাহিরে গেলে তাদেরকে বউ বলে মনে হয় না, মনে হয় পিচ্চি এক বাচ্চা। বিশেষজ্ঞরা বলেছেন মোটা মেয়েরা চিকন মেয়েদের তুলনায় খুব সাংসারিক হয়। আমি নিজেও দেখেছি মোটা মেয়েরা খুব লক্ষ্মী হয়। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা অলরেডি বুঝে গেছেন বেশি চিকন মেয়ে বিয়ে করলে জ্বালা, আবার বেশি মোটা মেয়ে বিয়ে করলেও জ্বালা। সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি মজা পেতে হলে কোন ধরনের মেয়ে বিয়ে করবেন তা এখন বলবো। কিছু কিছু মেয়ে আছে যারা মোটা কিন্তু শরীরে কোনো চর্বি নেই, এসব মেয়েদের বুকের দুধ চিকন মেয়েদের থেকে একটু বড় হয়, এদের কোমর একটু মোটা হয় এবং কোমর অসাধারণ ভাবে বাঁকানো থাকে, বিশেষ করে এদের পেটে কোনো চর্বি থাকে না, বিছানায় এসব মেয়েদের কোনো তুলনা হয় না। এসব মেয়েরা যেমন মজা দিতে পারে এমন একই সময়ে মজা আদায় করেও নিতে পারে। আমি মিলনের বিষয়গুলো খোলামেলা ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এজন্য অনেকেই কমেন্টে উল্টাপাল্টা বলে যান। যারা এরকম কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি মিলনের বিষয়ে সঠিক জ্ঞান থাকা লজ্জার কিছু না, বরং মিলন নিয়ে সঠিক জ্ঞান না থাকাটাই লজ্জার বিষয়। অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টসে ভালো অনুপ্রেরণামূলক কমেন্ট করবেন। সবার প্রতি ভালোবাসা রইল, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।